আমার প্রশ্ন, একটিবার কি ভেবে দেখেছেন ওই তরুণদের মধ্যে আপনার সন্তান উপস্থিত আছে কিনা? স্বাধীনতা অর্জন করেছি তাদের পরিবারের কোটাটি কোথায়? শেখ হাসিনা ওয়াজেদ তরুণদের শক্তিকে আন্ডারমাইন করেছেন, তিনি তরুণদের শক্তি বুঝতে অক্ষম ছিলেন। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকার জনগণের স্পন্দন, নারীর স্পন্দন উপলব্ধি করতে পারে না। তিনি বুঝতে পারেননি, তিনি বুঝতে পারেননি এই তরুণ নয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী 69% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, এটি শেখ হাসিনা ওয়াজেদ বুঝতে অক্ষম। যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? আপনার যাকে পছন্দ হবে না, আপনি যাকে বিরুদ্ধ লোক মনে করবেন আপনি তাকে রাজাকার বলবেন। দেখেন, লেখবার স্বাধীনতা নেই, বলবার স্বাধীনতা নেই, গণমাধ্যমের বন্ধুরা লিখতে পারে না, সোশ্যাল মিডিয়াতে লিখবেন, আজকে সেই লেখার কারণে আপনার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আপনার এই কথার প্রত্যুত্তর কি দিল ছাত্ররা? লক্ষ কোটি শহীদের রক্তে কেনা দেশটি কারো বাপের না। বোঝেন এই কথার মর্মত্ব? বোঝেন আপনি? আপনি বোঝেন না? না, উনি বোঝেন। উনি বোঝেন বলে ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অস্তিত্বে আঘাত এসেছে, প্রতিরোধ করতেই হবে। ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা পাগলা কুকুরের ন্যায় সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলেমিশে তাদের বুক তাক করে গুলি করেছে। আমরা রংপুরের আবু সাইদকে আমরা দেখেছি, ওরা আজ রাজপথে নেমে গেছে, তারা বলছে আজকে কথায় কথায় রাজাকার বানাবেন, কথায় কথায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিবেন, নাতিপুতির কথা যখন বলেন তখন ওই ছাত্র সমাজ বলে রাজাকারের নাতিপুতিরে তো আপনি কোলে পিঠে মানুষ করেন। বোঝেন তাদের কথা কি বোঝেন? এটি ছাত্রদের শুধু কথা নয়, এটি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমগ্র জনগোষ্ঠীর মনের কথা।